আমি অনিন্দ, অনিন্দ চ্যাটার্জি। অঞ্জনবাবু যেটা দিয়ে শুরু করলেন সেটা প্রথমেই একটা খুব ইন্টারেস্টিং জায়গা, যে ছবির বাজার। আমার কাছে ডকুমেন্টারি শর্ট ফিল্ম আলাদা করে একটা সেগমেন্টাইজ করে দিই, বা এগুলো প্রত্যেকটা সময় বিভিন্ন এজে পাওয়া এক একটা করে পয়েন্ট, যেরকম 1900-এর আগে পর্যন্ত ডকুমেন্টারি শব্দটাও কোথাও ছিল, তারপরে 1926 এরকম একটা সময় থেকে পরবর্তীকালে ডকুমেন্টারি কয়েনেজটা আসে, তো তারপরে থেকে ফিচার লেন্থ ডকুমেন্টারি আমরা দেখেছি, নানা ধরনের ডকুমেন্টারি এক্সপেরিয়েন্স করেছি, অডিও ভিজুয়াল এক্সপেরিয়েন্স করেছি আজকে। তো আমাদের আজকে যদি সর্বোপরি আলোচনা করতে হয় তাহলে আলোচনার মূল প্রেক্ষাপট হওয়া উচিত অডিও ভিজুয়াল। প্রথম দিকে শুরু হওয়া শুধু ভিজুয়াল এবং পরবর্তীকালে সাইলেন্ট এরা থেকে বেরিয়ে এসে তার সঙ্গে অডিও সংযুক্ত হয়ে টাইমলাইনে অডিও রেন্ডার হয়ে আমরা দেখতে পেয়েছি অডিও ভিজুয়াল। এবার সেই অডিও ভিজুয়ালের মার্কেট আজকে এই সকাল থেকে দাঁড়িয়ে, উইচ ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্ট, বিকজ দ্য ডিজিটাল মার্কেট হ্যাজ অলসো কেম টু দিস। ডিজিটাল মার্কেটে আজকে আমরা দেখতে পাই যে প্রায় অনেক শর্ট ফিল্ম ডকুমেন্টারি সেখানে বেশ সাকসেসফুল, এই কারণে সাকসেসফুল তাদের ভিউয়ারশিপ খুবই ভালো, তাদের সেখানে খুব চটজলদি কমেন্ট এবং কিছু বক্তব্য পাওয়ার একটা একটা সহজ প্রচেষ্টা ডেফিনেটলি থাকে সেখানে। এবং তাছাড়াও আমরা জানি যে ইউটিউব ছাড়াও ভিউমিওর মতো মিডিয়াম চলে এসছে, যেখানে বলা হচ্ছে যে দিস ইজ অনলি ফর দ্য মানুষের সামনে আসার জন্য, কারণ আমরা এখন আমাদের হাতে কেন শর্ট কেন ডকুমেন্টারি কেন এই জায়গায় আজকে গেলে আমাদের বলতেই হবে যে আমাদের মানুষের এত সময় কমে আসছে, অল্প সময়ের মধ্যে আমরা মোবাইলে আমাদের ছোট গেজেট, যে গেজেটসগুলো আমরা মুভিং গেজেটস বলতে পারি, আমরা সবকে নিয়ে ঘুরি সবসময় ভীষণ প্রয়োজনীয়, এবং তাতে কোনো না কোনোভাবে সেগুলোকে আমরা স্ক্রলিং করতে পারলেই এক ধরনের অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্স করতে পারছি, এবং সেখান থেকে আমার ধারণা মার্কেটটা আরও ওয়াইডার হচ্ছে দিনের পর দিন। এবং এভাবে যদি মার্কেটটা ওয়াইডার হয় সেক্ষেত্রে অনেক অজানা বা না জানা ফিল্ম মেকার্সরা তাদের মার্কেটটা ওয়াইডার হচ্ছে, আমাদের মতো আমরা যারা খুব ক্ষুদ্র অথচ ছবি বানাই, ছবি বানানোর চেষ্টা করি, তাদের একটা শোকেস করার মতো জায়গা তৈরি হচ্ছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য মার্কেট দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা হচ্ছে, এবং বারবারই একটা কথা কিন্তু উঠে আসছে এই সমস্তর মধ্য দিয়ে, সেটা হচ্ছে যে মন এই ডকুমেন্টারিটা আমরা কেন বানাবো এবং তার মোটিভটা কী হবে ডকুমেন্টারি বানানোর বা শর্ট ফিল্ম বানানোর। ইজ ইট আ মোটিভেশন অফ মেকিং এ শর্ট ফিল্ম জাস্ট ফর আ শোকেস? তা তো নয়, তার একটা ইমেজারি আছে, তার একটা মনন আছে, তার একটা ভাইব্রেশন অফ কোন হয়, যেটা যে ভাইব্রেশন থেকে আমরা যে কোনো কাজ করতে চাই, যে কোনো ছবি করতে চাই, যে কোনো অডিও ভিজুয়াল তৈরি করতে চাই। আমি প্রথমে যেটা বললাম যে অডিও ভিজুয়াল থেকে নানান রকম কয়েনেজ তৈরি হয়েছে, যেটা 1900-এর আগে ডকুমেন্টারি কপটাই ছিল, 26-এ এসে সেটা ডকুমেন্টারি কয়েনেজ হয়েছে। তো যদি মননের দিকটা আলোচনা করি, ডকুমেন্টারিটা আমার ভীষণ মনে হয়, মানে আমি একটা নিজে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি, শার্লি হেবদো ইনসিডেন্টটা ঘটে গেছে 2015-এর শুরুর দিকে, এবং সেই সময় আমি ফ্রান্সে ছিলাম একটি ফিচার ফিল্মের শুটিং করতে, মাল্টিলিঙ্গুয়াল ফিচার ফিল্মের শুটিং করতে, এবং সেই সময় আমার খুব মানে সার্কামস্টেন্সিয়াল জায়গা থেকে ঘটনাটা ঘটে, এবং আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকি যেখানে শার্লি হেবদোর অ্যাটাকটা হয় এবং 17 জন কার্টুনিস্টকে মেরে ফেলা হয় বন্দুক দিয়ে গুলি করে। এবং এবছর 16 তারিখ কলকাতা দেখাচ্ছে সেই ছবিটা, ডিসিশন নিয়েছে, কম্পিটিটিভ সেকশনে আছে। এই ছবিটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে এতটাই সার্কামস্টেন্সিয়াল পুরো বিষয়টা, আমি যখন পপুদু বলে ফ্রান্সে যে যে বড় মিউজিয়ামটার সামনে দাঁড়িয়ে আছে, এবং প্লাস দোলা রিপাবলিক যে জায়গাটায় শার্লি হেবদো নিয়ে যাবে আর কি, আমি সেখানে দেখতে পাচ্ছি প্রচুর মিলিটারি ঘুরে আসছে, এবং আমার একটা
obviously সেদিন আমার শুট ছিল না ন্যাচারালি আই হ্যাড আ জাস্ট আ বেটি ক্যামেরা উইথ মি অ্যান্ড ডিজিটাল ক্যামেরা এবং সেখান থেকেই আমার ছবি তোলা শুরু হয়ে যায় এবং আমি ওই কোনো একটা ভাবে যেন সার্কামস্টেন্সেসের মধ্যে পড়ে যাই ডকুমেন্টারিটা তখন আমার কোথাও গিয়ে একটা মনে হতে থাকে যে আমি কোথায় ডকুমেন্টারিটা বানাচ্ছি না ডকুমেন্টারি আমাকে দিয়ে বানিয়ে নিচ্ছে কিছু আমার ইমেজারি আমার হাত আমার সব কিছু নিয়ে আমার মনন দিয়ে আমার শরীরের ভেতরকার যত প্রতিবাদ করার ইচ্ছে দিয়ে যেন আমি বানিয়ে ফেলছি কোথাও গিয়ে এটা তো এটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং জার্নি ছিল পরে যখন ফাঁকি মিলিয়ে পিপল ইভেন ওয়ার্ক টুগেদার ফর দ্য লিবারেশন অফ স্পিচ তো সেই জায়গা থেকেও দেখেছি যে মানুষের সেদিন একটা ক্লাউডি ডে লিটল বিট অফ সানি ডে প্রচুর মানুষ একসঙ্গে একত্রিত হয়েছেন বড় বড় পেন্সিল নিয়ে আবার আমার নিচে কথা শেয়ার করতে গিয়ে যেগুলো মনে পড়ছে এবং কোথাও গিয়ে বলার ভঙ্গিমাটা মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছে তারা বলছেন কিন্তু আবার বাচ্চাটাকে স্কুলে গিয়ে আসতে হবে বা সাম আদার রিজনস এবং সেই সময় আমরা দেখেছি যে আমি যখন ছিলাম সেখানে এই যে মার্চটা সংগঠিত করা হলো সেই মার্চটা সংগঠিত করার একটা বড় বড় দিক হয়তো এটা হতে পারে যে ফ্রেঞ্চ গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড দ্য এন্টায়ার ইউরোপ যেখান থেকে মানুষ আসতে পারেন মেন প্যারিসে প্লাস দ্য বা যেখান থেকে ট্রানজিটর অফিসটা কাছে আর কি তো পুরো কনফিডেন্সটা কি ফ্রি করে দেওয়া হয়েছিল সেই জন্য সো আই মানে আমার তখন মনে হয় যে হয়তো গভর্নমেন্ট পাওয়ারই দেখানোর চেষ্টা করছে যেরকমভাবে 17 জনকে মেরে দেওয়াটা কখনোই জাস্টিফাইড নয় সেরকমভাবেই কোনো একটা ধর্ম বা কোনো একটা জাতি যদি তার নিজের সম্পর্কে হ্যাঁ যেটাকে আমরা বলি যে সহনশীলতার অভাব থাকে তাহলে আমরা কেন তার প্রবলেমটাকে ইজ করব উই শুড নট ইজ দেয়ার প্রবলেমস তো সেখানে কার্টুনিস্টরাও কোথাও একটা ভূমিকা নিয়েছেন 2013 সাল থেকে তাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে আমাদের নিয়ে এই ধরনের কার্টুন না আঁকতে ভালো হয় কিন্তু তারপরেও কোথাও সেই কারণে চরিত্রের নাম কোথাও এক্সট্রিমিজম রাইট যে আমরা দুজনেই কি এক্সট্রিম তাহলে যিনি কার্টুন আঁকছেন এবং যিনি গুলি করছেন বন্ধুক আর পেন্সিলের জন্য কিন্তু মোটামুটি এক আমার ধারণা সেটা সাহিত্যেই হোক সেটা কবিতায় হোক সেটা বড় পর্দায় হোক সেটা যে কোনো পর্দাই হোক যেরকম সৌরভদা বললেন দেবাশিষা বললেন শামলদা বললেন ধূমবাবু বললেন যে শর্ট ফিল্মের মোটিভ কিন্তু কখনই এটা হওয়া আমার ধারণা উচিত নয় যে শর্ট ফিল্ম আমি বানাচ্ছি পরে আমি ফিচার ফিল্ম করতে পারবো আমি প্রডিউসারকে দেখাতে পারবো দ্যাট আই ক্যান মেক ম্যান দিস শুড নট বি দ্য মোটিভ অফ মেকিং শর্ট ফিল্ম অর মেবি এ ডকুমেন্টারি বিকজ এগুলো ভীষণ সার্কামস্টেন্সের মধ্যে দিয়ে ঘটে যেটা আমার প্যারিসে শুট করতে গিয়ে মনে হয়েছে যেটা এর আগে একটা আমি অ্যাফ্রিকা নিয়ে একটা ডকুমেন্টারি করার চেষ্টা করেছিলাম উইথ প্রবলেম আমি এখনও অব্দি শেষ করে নিতে পারিনি অনিওয়াইজ কারণ এত হিউজ আমরা জানি আমি আমি এই প্রসঙ্গে আমার অ্যাফ্রিকার ডকুমেন্টারি প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং তথ্য আমার মনে পড়ছে আমরা হয়তো এখানে অনেকেই এক্সপিরিয়েন্স করেছি এবং জানি যে নানুক অফ নর্থ বলে যে ডকুমেন্টারি এবং সেই ডকুমেন্টারি বেশ তখন তখন সেলুলয়েডে শুট করা হতো এবং সেলুলয়েডে ইউনাইটেড প্রেস এবং সেটা অত্যন্ত ইনক্রেডিবল আর কি যে কারণে একটা সিগারেটের আগে অনেক তারাশ চলে যায় তো চুরুটের আগুনে অনেকটাই হ্রাস চলে যায় এবং পরবর্তীকালে আবার সেই ডকুমেন্টারি শুট করতে যাওয়া হয় এবং তখন অনেক প্ল্যান হয়েতে শুট করতে যাওয়া হয় যেটা আমরা বলতে পারি প্ল্যানিং অফ এ ডকুমেন্টারি প্ল্যানিং অফ এ ডকুমেন্টারি তো নানুক অফ নর্থ সেভাবে আমরা দেখতে পাই যে একটা
ফার্স্ট 1922 সালে সম্ভবত যে ফার্স্ট ফিচার লেন্থ ডকুমেন্টারি বলে আমরা জানি তো তো এই মননের জায়গাটাতেই আমাদের মনে হয় কনসেন্ট্রেট করা উচিত মননের জায়গাতেই ব্যবসা তৈরি হবে মননের জায়গাতে কি আমরা সবকিছু করতে পারবো মানে আজকে যারা এখানে এখন ক্যামেরায় নিয়ে ছবি তুলছেন আমি দেখতে পাচ্ছি ওখানে সৌম্য বসে আছে ছবি তুলছে তো এটা কিন্তু প্রত্যেকটাই ডকুমেন্টেশন আছে কেউ না কেউ কোথাও না কোথাও গিয়ে তো লাভ করবে যেখানে দাম পাবে সেখানে কিন্তু এটা আজকের দিন আজকের সময়টা উই আর অ্যাকচুয়ালি ডকুমেন্টিং টাইম উই ডু ডকুমেন্টিং মানে আমরা কিন্তু ডকুমেন্টেশন করার চেষ্টা করি একটা সময় আমি ঝুমুলা বলে একটি ছবি বানিয়েছিলাম আমি জানি না কতজন অ্যাওয়ার অ্যাবাউট মাই ফিল্ম ঝুমুলা ছবিটিতে আমি একইভাবে ওই ডকুমেন্টেশন প্রথমে আমার শুরু হয়েছিল প্রসেসটা উইথ দ্য ডকুমেন্টেশন আই ওয়ান্ট টু মেক আ ডকুমেন্ট্রি অন ঝুমুর মিউজিক ঝুমুর কালচার এবং সেই ডকুমেন্ট্রিটা করতে গিয়ে তো আমরা সাবজেক্টটা ধীরে ধীরে সেটা আমার মাথায় কখনো এরকম আসলে কি ডকুমেন্ট্রি করা যায় কি না তাও হলো না তখন সেটাকে হাউ টু সেট ইন থ্রু দ্য ফিচারকে যাক 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 এই অডিও ভিজুয়ালের আরেকটা জন হিসেবে আমরা ধরে নিতে পারি যে ডকুমেন্ট্রি যেরকম একটা জন ফিচার ফিল্ম তার একটা জন কিন্তু ঝুমুরা দেখলে যারা যারা ঝুমুরা যদি কেউ দেখে থাকেন তারা অবশ্যই জানবেন যে ছবিটার মধ্যে কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই ডকুমেন্টেশন অফ টাইম ধরা পড়েছে যেটা আমার মনন দিয়ে আমার ইমেজের দিয়ে আমার গ্রিপ দিয়ে আমি ধরার চেষ্টা করেছি বরপরতায় এটা অনেকটাই পেন্টিংয়ের মতো আমার আমার মানে বরপরদায় যদি সাদা আলোর পক্ষেপণ মুখে খানিক্ষণ বাদে বেরিয়ে গিয়ে খানিক্ষণ নিজের মনের মধ্যে কিছু একটা ভাবি সেটাও কিন্তু কোনো একটা নিজস্ব ডকুমেন্টেশন সেটা কেউ বারান্দায় মধ্যে ভাবতে পারে কেউ অন্য কিছু তো ইটস আ ভাস্ট ভাস্ট সাবজেক্ট টু টক অ্যাবাউট